আপনার বোম খুলতে হলে এই সুইচটা মাস্ট দেওয়া লাগবে, এই সুইচটা বোম খুলন লাগবে। এটা হলো আপনার বোম স্পিডের জন্য, আপনি বোম বাইর করবেন, বোম বন্ধ করবেন স্পিড, এটা হলো ওয়্যারের স্পিডের লেগে। আর এগুলো লাইট ফাইট, এগুলো লাইট ফাইট হরেন বরেন ফ্যান্টেন, এগুলো আপনাদের জানা দরকার। একটা আছে এগুলো জাপের, এটা হলো ওয়্যারের, এটা হলো আপনার সুইং, এগুলো কাজ করে না, এটাও কাজ করে না, এটা হলো আপনার বোমের অটো, এটা আপনার দেওয়া থাকবই বোম খুলতে। এগুলো আপনার বাম হাতের লিভারটা, এই যে দেখেন এই লিভারটা টিপ দিলে আপনার এই সুইচটা কাজ করছে, এই যে দেখেন এই যে সুইচটি কাজ করে। এটা হলো আপনার সুইং ফ্রি, এটা বাম হাতে, আর ডাইন হাতের লিভারেও এটা এখানে, যে দেখেন এটা টিপ দিছি সুইচগুলো কাজ করে। বাম হাতের লিভার দা বোম খুলবো এদিকে, আর পেছনের দিকে বোম বন্ধ হইব। এরপরে এনে হলো আর একটা সিস্টেম, এই যে এই লকটা দেখতেছেন, এখন লক আছে, এদিকে দিলে বোমের লক খুলবো, আর যদি এদিকে দেন পিস্টনের লক খুলবো। এখন বর্তমানে লক আছে দুটোটাই। এরপরে এটা হলো আপনার লাইটের, এই যে দেখেন লাইটটা দিলাম, পাওয়ার আছে আপনার মিটারে, পাওয়ার আছে এটা। এরপরে এটা হলো আপনার ইঞ্জিন বন্ধ করে দেবেন, থেকে ইঞ্জিনের সুইচ বন্ধ করে দিব। আর এগুলো যে সময় আপনি কাউন্টার ওয়েট লাগাবেন, আপ ডাউন করবেন, এই সুইচটা আপনার দেওয়াই লাগবো মাস্ট। এটা কাউন্টার ওয়েট দেখছেন, এই সুইচটা দিলে আমার লাল লাইটটা আসছে, দেখছেন লাল লাইটটা আসছে, এই সুইচটা দেওয়াই লাগবো কাউন্টার ওয়েট উড়ান সময় খোলেন সময়। এটা হলো নিচের ডিজেলের, আর এটা হলো আপনার যে সময় দুই নম্বর ওয়ার কাজ করবে, এটা তো ফাড়া দিয়া আপনার বাম হাতের লিভারটা কাজ করবো। এই যে এটা এখন কম্পিউটার স্টার্ট হয়েছে, স্টার্টের ক্ষেত্রে কী করা লাগে দেখে দেখেন, প্রথমে এটা টিপ দিতে হইবে, এটা টিপ দেওয়ার পর অপশন আয়ে পড়ছে, এবং আপনি সাউন্ডে এনে বন্ধ করে দিলেন সাউন্ডটা। এরপর আপনি বোম খুলবেন, এখন এই যে এনো টিপ দেওয়ানো লাগবো, এনো টিপ দেওয়ার পর আপনার লোড চার্ট আইসে, লোড চার্ট এটা উপরে নিচে হইব, এদিকে এদিকে এইটা উপরে নিচে হইব এদিক দিয়ে, ঠিক আছে। এখন আপনি কত টন কত মিটারের থেকে উড়াইবেন লোড চার্ট উকি কইরা, পরে এই যে এনে দেওয়া আছে বন্ধ, পরে আবার অটোতে দিবেন, ওকে আইসে দিয়া সেরা, আবার এই যে টিকচিহ্ন আইসে আবারও ওকে দিবেন। এখন আপনি বোম খোলা গেছে, এটা হলো বোমের অপশন, এটা হচ্ছে আপনি পিস্টন লকের, এখানে একটু সমস্যা হয়ে রয়েছে, এটা পরে ঠিক করা হয়েছে, যাই হোক। আর এগুলো বোমের নাম্বার, এনে আপনি কত পার্সেন্ট বোম এর নাম্বার আইব, কত পার্সেন্ট উড়াইতেছেন, কত পার্সেন্ট কী করছেন। এরপরে এলে ওমের, এটা যে দেখেন এটা, এটা হলো আপনার এই কাউন্টার ওয়েটের হিসাব, এনে কাউন্টার ওয়েট যদি টিপ দেন আপনি এন এই এই যে দেখেন কাউন্টার ওয়েট এন 42 22 32 42 55, আপনি 32 দিয়ে রাখুন লাগবে না, আমি কাজের হিসাবে আমার যে দূর কাজ আমি দূর দিব। এবং এটা হইল আউটরিগাল, আপনার এন ফুল আর অর্ধেক ফুল দিতে হইব, ফুল ওকে, এটা হলো আউটরিগারের হিসাব। এটা আপনার বাইপাসের মতো কাজ করে, এই সুইচটা দিয়ে দিলে আপনি বাইপাসের মতো কাজ করে, এটা বাইপাসেরই। আর এনে আছে বাকি অপশন, এই যে অপশন সেটিং সেটিং সেটিং, এনে আপনার কাউন্টার ওয়েট হিসাব, এটা হলো আপনার গামারা উফরে যাইব, উফরে উঠতেছে এখন নিচে আইতেছে স্ক্রিনটা আছে, এটা এটা আপনার কাউন্টার ওয়েট নিচে নামবো, কাউন্টার ওয়েটের পিস্টন নিচে নামবো, আর এটা উপরে উঠবো, এটাতে আপনার খাবুর আপনার এই সুইং লকের খাবুর, এটা নিচে নামবো ওর উপরে, এটা উপরে উঠবো। আমরা আবার কেন নেবেন।